ডিএসএলআর ক্যামেরা বনাম ভিডিও ক্যামেরা, ভিডিও তৈরির জন্য কোনটি শ্রেষ্ঠ? আপনি যদি ভিডিও তৈরি করতে আগ্রহী হন, হোক সেটা পার্সোনাল শখে কিংবা কমার্শিয়াল ভাবে, অবশ্যই আপনার মনে প্রশ্ন জেগে থাকবে যে কোনটা দিয়ে ভিডিও শুট করব, ডিজিটাল এসএলআর নাকি ক্যামকোডার বা ট্রেডিশনাল ভিডিও ক্যামেরা দিয়ে। দেখুন, এই প্রশ্নের সঠিক জবাব এক একজনের এক এক রকম। আপনি আপনার ভিডিও প্রোডাকশন করার জন্য কোনটি নির্বাচন করবেন সেটা নির্ভর করবে আপনার কাজের উপর। অবশ্যই উভয়েরই কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং উভয়ের নির্দিষ্ট কাজের জন্য বেশ। যদি কথা বলে আজকের মডার্ন ডিএসএলআর ক্যামেরার কথা, তবে কয়েক বছর আগে সেটা শুধুমাত্র ফটো ক্যাপচার করার জন্যই বেস্ট ছিল, কিন্তু আজকের দিনে অনায়াসে ভিডিও রেকর্ড করার জন্য এটি জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু কেন? চলুন এই ভিডিও থেকে সকল প্রশ্নের উত্তর খোঁজা যাক। ডিএসএলআর বনাম ক্যামকোডার, আমি আগেই উল্লেখ করছি, যখন কথা বলা হবে ডিএসএলআর বনাম ক্যামকোডার নিয়ে, ব্যাপারটা সম্পূর্ণই নিজের কাজের উপর নির্ভর করবে। কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো ভিডিও মেকিং বা ভিডিও শুট করার জন্য কোন ক্যামেরা নির্বাচন করবেন তাতে লক্ষ্য রাখা প্রয়োজনীয়। যদি কথা বলি ক্যামকোডার বা ট্রেডিশনাল ভিডিও ক্যামেরা নিয়ে, তবে বাজারে এর অনেক ফ্লেভার পাওয়া যায়। ছোট্ট হ্যান্ডিক্যাম থেকে শুরু করে বিশাল আকারের কাঁধে ঝুলিয়ে ঘুরে বেড়ানোর ক্যামেরাগুলো পর্যন্ত সবই ক্যামকোডার ক্যাটাগরিতেই পড়ে। এখন ক্যামকোডারকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ভিডিও তৈরি করার জন্য, যেখানে ডিএসএলআর ক্যামেরাকে ফটোশুট করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। ট্রেডিশনাল ভিডিও ক্যামেরা ব্যবহারে অনেক সহজ, সবকিছু অটোমেটিক, আপনাকে কোনো সেটিং বা ক্যামেরা নিয়ে বেশি জ্ঞান থাকার প্রয়োজনীয়তা নেই। জাস্ট ক্যামেরা অন করুন আর রেকর্ড বাটন প্রেস করুন, আপনার ভিডিও স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং করা হয়ে যাবে। সব সেটিং আগে থেকেই ঠিক করা রয়েছে, অটো হোয়াইট ব্যালেন্স, অটো এক্সপোজার, অটো ফোকাস ইত্যাদি সবকিছু প্রিসেট করা থাকে। বিশেষ করে ক্যামকোডার বিক্রির আসল পয়েন্ট হলো সহজে ইউজ করার সুবিধে। কিন্তু আপনি যদি আপনার ভিডিওর উপর আরো কন্ট্রোল আনতে চান, আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিতে চান কোথায় কতটুকু আলোর দরকার, কোন সাবজেক্টে ফোকাস থাকবে, তাহলে ক্যামকোডার আপনার কাজে বিরক্তিকর প্রভাব ফেলবে, কেননা আপনি কোনো কিছুই ম্যানুয়ালি সেট করতে পারবেন না। আর এখানেই ডিএসএলআর এর মূল সুবিধা, সবকিছু আপনার কন্ট্রোলের মধ্যেই থাকবে। আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যিনি জানেন যে ঠিক কি করছেন, এবং ক্যামেরা আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির উপর যদি আপনার ভালো নলেজ থাকে, অবশ্যই এখানে ডিএসএলআর আপনাকে সর্বাধিক সুবিধা প্রদান করবে। এর মানে এই নয় যে ডিএসএলআর এ অটো কন্ট্রোল নেই। হ্যাঁ, আজ থেকে 5-6 বছর আগে ডিএসএলআর গুলোতে সত্যি তেমন অটো কন্ট্রোল ছিল না, কিন্তু আজকের দিনের কথা আলাদা। অটো সেটিং থাকার পাশাপাশি সবকিছু নিজের ইচ্ছা ও কাজ অনুসারে সেট আপ করে নিতে পারবেন, এতে আপনার ভিডিও ঠিক তেমন দেখতে লাগবে যেমনটা আপনি দেখতে চান। সেন্সর সাইজ, আমি আগেই বলেছি ভিডিও ক্যামেরার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, আবার ডিএসএলআর এর দাম এবং মডেল অনুসারে আলাদা আলাদা সুযোগ সুবিধা ব্যবস্থা রয়েছে। যদি একই রেঞ্জের দামে একটি ডিএসএলআর এবং ক্যামকোডারের পাশাপাশি তুলনা করা হয়, তবে ভিডিও ক্যামেরাটির থেকে ডিজিটাল এসএলআর ক্যামেরাটি সেন্সর সাইজ অনেক বড় দেখতে পাওয়া যায়। হ্যাঁ, অনেক বড় ভিডিও ক্যামেরা রয়েছে যেগুলোতে ডিজিটাল এসএলআর থেকেও অনেক বড় সেন্সর ব্যবহার করা হয়েছে, কিন্তু সেগুলো প্রাইস পয়েন্টের দিকে দেখলে আরো 4-5টা ক্যামেরা কেনা যাবে। শুধু হাই মডেলের ভিডিও ক্যামেরাগুলোতেই বড় সেন্সর দেখতে পাওয়া যায়, যেগুলো কিনতে অনায়াসে আপনার পকেট থেকে কয়েক লাখ টাকা গায়েব করে দিবে। কিন্তু প্রায় স্ট্যান্ডার্ড যে কোনো ডিজিটাল এসএলআর ক্যামেরায় আপনি ক্যামকোডারের থেকে অনেক বড় সেন্সর পেয়ে যাবেন। হতে পারে দুটি ক্যামেরা একই রেজুলেশনের ভিডিও রেকর্ড করার ক্ষমতা রাখে, কিন্তু সেন্সর সাইজ বড় হলে সেটা আরো বেশি আলো ক্যাপচার করার ক্ষমতা রাখে। প্রত্যেকটি পিক্সেল আরো বেশি উজ্জ্বল এবং সমস্ত পিকচারের আলো বেশি বর্ণনা দেখতে পাওয়া যাবে। আর এই জন্যই আজকের মডার্ন স্মার্টফোনগুলোর ক্যামেরায় অনেক বেশি মেগাপিক্সেল থাকার পরেও সেটি ডিএসএলআর সাথে টেক্কা দিতে পারে না। ক্যামেরার মেগাপিক্সেলের গুরুত্ব নিয়ে এর আগে একটি ভিডিও বানিয়েছি, সেটাও দেখতে পারেন। তাছাড়া ভিডিও সেন্সর সাইজ বড় হওয়ার কারণে আপনি দুইটি প্রধান সুবিধা উপভোগ করতে পারবেন, যেটা ছোট সেন্সরের ক্যামেরায় পাওয়া সম্ভব নয়। প্রথমত, আপনার ক্যামেরার সেন্সর বড় হওয়ার কারণে আপনি কম আলোতে ভালো ক্যামেরা পারফরমেন্স দেখতে পাবেন। যে জায়গায় একটু অন্ধকার বা স্বাভাবিক যতটা আলো প্রয়োজনীয় সেটা নেই, সেখানেও বড় সেন্সরে অনেক ডিটেলস ক্যাপচার করতে সক্ষম হবে। অপরদিকে আপনার ক্যামেরার সেন্সর ছোট হলেও সেটা তুলনামূলকভাবে ততটা আলো ক্যাপচার করতে পারবে না, ফলে অন্ধকার জায়গাগুলোতে আপনি নয়েজ দেখতে পাবেন। পার্সোনাল ভিডিও তৈরি করার ক্ষেত্রেও যদিও এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি যদি দর্শকদের জন্য ভিডিও তৈরি করতে চান বা ইউটিউবে আপলোড করতে চান, তবে নয়েজ অনেক বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়াবে। বড় সেন্সরের আরেকটা সুবিধা হচ্ছে বোকে ইফেক্ট বা ডেপ্থ অফ ফিল্ড। আপনি নিশ্চয়ই মুভিতে বা কোনো প্রফেশনাল ভিডিওতে খেয়াল করে থাকবেন, সাবজেক্টের পিছনে ব্যাকগ্রাউন্ড ঘোলা বা অস্পষ্ট হয়ে থাকে। এই ইফেক্ট সাবজেক্টকে আরো বেশি ফোকাসে রাখতে সাহায্য করে এবং ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্ট গভীরতা বোঝাতে সাহায্য করে। সহজ ভাষায় বলতে পারেন, ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড ঘোলা করা অনেক বেশি সহজ, যেখানে ভিডিও ক্যামেরাতে হয়তো আপনি অনেক বেশি অপটিক্যাল জুম দেখতে পাবেন, কিন্তু উন্নত বোকে ইফেক্ট দেখতে পাবেন না। ডিজিটাল এসএলআর ক্যামেরা একটি প্রশান্ত লেন্স, যাতে f1.8 বা f2.8 অ্যাপাচার রয়েছে, নিঃসন্দেহে অনেক ভালো বোকে ইফেক্ট দেখতে পাবেন। আর এই জন্যই বর্তমানে অনেক প্রফেশনাল ভিডিও মেকাররা ব্যাকগ্রাউন্ডকে আউট অফ ফোকাস করতে ডিএসএলআর ব্যবহার করে থাকেন। ফোকাস অডিও রেকর্ডিং টাইম,
যদি কথা বলি ফোকাস নিয়ে, তবে এটি ভিডিও ক্যামেরা এবং ডিজিটাল এসএলআর এর মধ্যে তুলনা করা একটি ভালো পয়েন্ট। আজ থেকে 5-6 বছর আগে ডিজিটাল এসএলআর ক্যামেরাগুলোতে অটো ফোকাস ছিল না, ফলে মুভিং সাবজেক্টের জন্য বরাবর ম্যানুয়ালি ফোকাস ঠিক করার প্রয়োজন পড়তো। কিন্তু আজকের প্রায় যে কোনো ডিজিটাল এসএলআর ক্যামেরাগুলোতে অটো ফোকাস ফিচার পেয়ে যাবেন, সাথে ভিডিও রেকর্ডিং করার সময় ফোকাস ঠিক করার কন্ট্রোল রয়েছে। তাছাড়াও মুভিং সাবজেক্টকে সাবজেক্ট লকও করতে পারবেন, এতে সাবজেক্ট মুভ করলে ক্যামেরা বরাবর অটো ফোকাসিং ঠিক করবে না। যাই হোক, ডিএসএলআর এ আপনি অটো ফোকাস করতে পারলেও বেশিরভাগ প্রফেশনাল ভিডিওগ্রাফাররা ম্যানুয়াল ফোকাসের উপর ভিডিও রেকর্ড করে, এতে আরো বেশি ইফেক্ট প্রদান করা সম্ভব। বিশেষ করে যখন দুইজন মানুষ একই ভিডিওতে থাকে তখন ম্যানুয়ালি ফোকাসিং করা হয়, যে কথা বলে তার দিকে ফোকাস করা হয় এবং আরেকজন অস্পষ্ট থাকে। ভিডিও রেকর্ডিং এবং ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে অডিও অনেক জরুরি ব্যাপার। হাই এন্ড ভিডিও ক্যামেরাগুলোতে ডিফল্ট ভাবে অনেক ভালো মাইক ব্যবহার করা হয়, কিন্তু একই প্রাইস রেঞ্জের মধ্যে ডিএসএলআর এবং ভিডিও ক্যামেরার দিক দেখতে গেলে ডিএসএলআর এর অডিও মাইক বেশি উন্নত হয়। আমার সাবজেক্ট ক্যামেরা থেকে দূরে থাকলে অডিও ক্যাপচার করতে সুবিধা হয়, ফলে এক্সটার্নাল মাইক ব্যবহার করা হয়। ক্যামকোটার এবং ডিএসএলআর দুইটাতে এক্সটার্নাল মাইক লাগানো যায়, কিন্তু ডিএসএলআর এর অডিওতে আরো বেশি কন্ট্রোল পাওয়া সম্ভব, যেমন ম্যানুয়াল অডিও লেভেল ঠিক করা। ধরুন আপনি একটি রুমে রয়েছেন যেখানে আওয়াজ অনেক লাউড, তখন ক্যামেরা অডিও লেভেল বেড়ে যাবে, আবার আওয়াজ কমে গেলে অডিও লেভেল কমে যাবে। কিন্তু আপনি যদি অডিও লেভেল ফিক্সড করে রাখেন তাহলে এই কমা বাড়ার সমস্যাকে দূর করতে পারবেন, যদিও অডিও প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে এগুলো ঠিক করা যায়। আরেকটি ব্যাপার যেটা ভিডিওতে উল্লেখ করা আমার প্রয়োজন মনে হয়েছে, সেটা ভিডিও রেকর্ডিং টাইম। ডিএসএলআর এর ভিডিও রেকর্ডিং টাইম অনেক কম, যদিও সেটা মডেল অনুসারে নির্ভর করে। আপনি একটানা হয়তো 30 মিনিট ভিডিও করতে পারবেন, তারপর ভিডিও রেকর্ডিং স্টপ হয়ে যাবে এবং নতুন করে রেকর্ডিং শুরু করতে হবে। যদিও এটা আর বিশাল কোনো সমস্যা না, কেননা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ভিডিও ক্লিপগুলোকে জোড়া লাগিয়ে সহজেই একটি সিঙ্গেল ভিডিও তৈরি করা সম্ভব। অপরদিকে ক্যামকোডার ভিডিও রেকর্ডিং কোনো লিমিট নেই, ততক্ষণ ভিডিও রেকর্ডিং করতেই থাকুন যতক্ষণ আপনার ব্যাটারিতে চার্জ রয়েছে, কিন্তু যতক্ষণ স্টোরেজ রয়েছে। আর ভিডিও ক্যামেরার এটি একটি বিরাট সুবিধা, আপনি কোনো প্রকার রেকর্ডিং না থামিয়েও পুরো কনসার্ট রেকর্ড করতে পারবেন। দাম, এবার আসি দামের কথা। দামের দিক থেকে সাধারণত কনজিউমার টাইপ ক্যামকোডার কিনতে 10-15 হাজার টাকা লাগতে পারে, তবে প্রায় একই দামে বা একটু বেশি দামে ডিএসএলআর ক্যামেরা কিনলে সাথে আরো বড় সেন্সর এবং অনেক বেশি ভিডিও কন্ট্রোল অপশন পেতে পারেন। প্রফেশনাল গ্রেডেড ক্যামকোডারের সাথে তুলনা করতে গেলে ডিএসএলআর অনেক সাশ্রয়ী অপশন হিসেবে প্রমাণিত হতে পারে, সাথে আপনার প্রয়োজন অনুসারে আপনি লেন্স পরিবর্তন করার সুবিধা পাবেন, যেটা ক্যামকোডারে সম্ভব নয়। তবে উভয় প্রকারের ক্যামেরার সাথেই আলাদা উপকরণ প্রয়োজনীয়, যেমন এক্সটার্নাল অডিও মাইক, ট্রাইপড, লাইটিং উপকরণ ইত্যাদি। ভিডিওগ্রাফির কিছু টিপস। আজকের দিনে ভিডিও রেকর্ডিং একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, বিশেষ করে মানুষ ইউটিউব ভিডিও বানানোর ঝোঁকের জন্য। ভালো ক্যামেরা নির্বাচন এবং ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয়। হয়তো আপনি বর্তমানে ডিএসএলআর ব্যবহার করছেন কিন্তু পুরাতন মডেল, আবার হয়তো আপনি স্মার্টফোন ব্যবহার করেই ভিডিও রেকর্ডিং করেন কিন্তু আরো ভালো কোয়ালিটি পাওয়ার জন্য ভিডিও ক্যামেরা বা ডিজিটাল এসএলআর কিনতে চান। তবে আপনি কি জানেন, শুধু লাইটিং এ উন্নতি করার মাধ্যমে আপনি আপনার ভিডিও কোয়ালিটিতে অনেক বেশি পার্থক্য আনতে পারেন? হ্যাঁ, সঠিকভাবে লাইটিং করতে পারলে আপনার পুরাতন ক্যামেরায় আপনাকে অনেক ভালো কোয়ালিটি পিকচার দিতে সক্ষম হবে। আপনি হয়তো নতুন ক্যামেরা কেনার কথা ভাবছেন, কিন্তু শুধু লাইটিং এ উন্নতি এনে স্মার্টফোনেও অনেক চমৎকার ভিডিও রেকর্ড করা সম্ভব। 5-6 হাজার টাকা খরচ করার মাধ্যমে স্টুডিও কোয়ালিটি লাইটিং সেট আপ করে নিজেই পরিবর্তন অনুভব করতে পারবেন, অথবা সাধারণ এলইডি বা সিএফএল বাল্ব লাগিয়ে সাবজেক্টকে আলোকিত করে ক্যামেরার সাবজেক্টকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। যদি লাইটিং সেট আপ না থাকে তবে দিনের বেলায় প্রাকৃতিক লাইট ব্যবহার করে রেকর্ডিং করুন, আপনার ভিডিওতে অনেক কোয়ালিটি উন্নত ঘটবে। তাই অনেক বেশি টাকা খরচ করে নতুন ক্যামেরা কেনার আগে অবশ্যই ভেবে দেখুন লাইটিং করেই আপনার প্রয়োজনীয় কোয়ালিটি পাওয়া যাচ্ছে কিনা। তো এই ছিল সেই সমস্ত কথা যেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনার পর্যন্ত পৌঁছাতে চাচ্ছিলাম, এবং আশা করছি এই ভিডিও থেকে আপনি পরিষ্কার ধারণা পেয়ে গেছেন আপনার জন্য ডিএসএলআর উপযুক্ত হবে নাকি ক্যামকোডার বা ভিডিও ক্যামেরা। আপনি যদি হোম ভিডিও রেকর্ড করতে চান, আপনার লাইভ রেকর্ড করতে চান, তবে সাধারণ ভিডিও ক্যামেরা আপনার জন্য বেস্ট চয়েস হবে, কেননা আপনার কোনো ক্যামেরা জ্ঞান থাকারই দরকার নেই, অনেক সহজে ব্যবহার করতে পারবেন। যদি আপনি ইন্টারমিডিয়েট টাইপের ভিডিও তৈরি করতে চান, বিশেষ করে যদি দর্শকদের জন্য ভিডিও রেকর্ড করেন, তবে ডিএসএলআর আপনার জন্য বেস্ট চয়েস হবে। বিশেষ করে প্রফেশনাল ইউটিউব ভিডিও তৈরির জন্য ডিএসএলআর ভালো চয়েস, তবে শুরুর দিকে সস্তা ক্যামকোডার বা স্মার্টফোন দিয়েও কাজ শুরু করতে পারেন, আর লাইটিং এর কথা মাথায় রাখবেন। আর আপনি যদি হাই এন্ড ভিডিও তৈরি করতে চান, যেটা টিভিতে ব্রডকাস্ট হবে অথবা যার প্রোডাকশন ভ্যালু অনেক বেশি, সেখানে হাই এন্ড ভিডিও ক্যামেরা বা ক্যামকোডার উপযোগী। হাই এন্ড এর মধ্যে ডিএসএলআর আপনাকে হাই এন্ড ক্যামকোডারের মতো পারফরমেন্স দিতে পারবে না। তো আপনি কোনটি কিনতে পছন্দ করবেন, অথবা আপনি যদি এখনো ঠিকঠাক আইডিয়া না পেয়ে থাকেন, তবে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনার সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।